আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি দর্শক থেকে মনি বলছি। জি বলুন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা নামাজ যখন দাঁড়াই তখন বান্দি ছেলের হাত বান্দি নাভির নাভির সমানে, কিন্তু মেয়েরা আমাদের বুকের উপরে, কিন্তু কোন জায়গাটা বানলে সঠিক হবে সেটা জানতে চাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে, আমাদের সমাজে তো এক্ষেত্রে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। জি জি, এই বিষয়ে ওলামায়ে কেরাম ইখতিলাফ রয়েছে, হাদিসের ইখতিলাফ রয়েছে। প্রথম কথা হচ্ছে, একদল ওলামায়ে কেরাম নাভির নিচের কথা বলেছেন, নাভির উপরের কথা বলেছেন না, নাভির নিচের কথা বলেছেন। আর একদল ওলামায়ে কেরাম বুকের উপরের কথা বলেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলো সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে সবগুলো সহিহ হাদিসে নাভির নিচের যে হাদিসটা রয়েছে সেটি নয়, বরং বুকের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেছেন সেটাই সাব্যস্ত হয়েছে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে, আবু মামাল বাহরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে, যেটি সহিহ ইবনে খুজাইমার মধ্যে ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত হয়েছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট করে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাম হাতের উপর ডান হাত রেখেছেন, আলা সদর বুকের উপর রেখেছেন, এবং এই হাদিসটাকে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন। সুতরাং এটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আর নাবীর নিচে যে হাদিসটি রয়েছে, এই হাদিসটি অত্যন্ত বিতর্কিত, এবং হাদিসটি মানে এটা হাদিস কিনা, মানে এই নাবীর নিচে এই শব্দটুকু হাদিসের অংশ কিনা, এ নিয়েও ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে, ইখতিলাফ রয়েছে। এবং এই হাদিসটুকু ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন তার সুনানের মধ্যে, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই হাদিসের যেহেতু ইখতিলাফ রয়েছে এবং হাদিসের সনদের মধ্যে দুর্বলতা রয়েছে, সুতরাং উত্তম হচ্ছে বুকের উপর হাত বাঁধা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। পুরুষ এবং নারী ভেদে কি হাত বাঁধার মধ্যে কোনো তারতম্য আছে? না, এর মধ্যে কোনো তারতম্য নেই, পুরুষ এবং নারী উভয় মূলত বুকের উপর বাঁধবে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন করুন।